Today, I will show you some my gold jewelry collection. So stay with me. দেখি তাহলে, এই যে আমার ছোট্ট মেয়েটা ঘুমিয়ে গেছে। একমাত্র এই টাইমটাই আমি পাই যেখানে আমি ভিডিও করতে পারি, তাই প্লিজ বন্ধুরা আমার একটু পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, জানিও আমার ভিডিও কেমন লাগছে, কি চেঞ্জেস করতে হবে সেটাও জানিও। তাহলে আমি খুব উপকৃত হব, কারণ আমি নতুন, আমি কিছুই জানি না সেরকম, জাস্ট স্টার্ট করেছি সবারই দেখে। আমারও ইচ্ছা হলো করি কিছু, কিছু একটা তো করি। পড়াশোনা অনেক করলাম কিন্তু কিছুই করতে পারলাম না, হাজার হাজার বেকারের মতো আমিও একটা বেকার। তো সেখান থেকেই অনেক অনেক কিছুই করছে এই প্ল্যাটফর্ম থেকে, আমারও মনে হলো আমিও কিছু করি, সেই জন্যই বলছি। প্লিজ মেরে সাথ রইয়ে অর মুঝে সাবস্ক্রাইব কিজিয়ে, লাইক কিজিয়ে, কমেন্ট কিজিয়ে, অর বেল আইকন কো বজানা মত ভুলনা, ক্যুকি মে আগর কোই ভি চিজ ছোড়ু তো আপকে পাস ভি বো পৌঁছে। থ্যাংক ইউ। হাই বন্ধুরা, এটার মধ্যে একসাথে তিনটে আংটি আছে, যেটার মধ্যে একটা তোমাদের দাদা দিয়েছিল, একটা তোমাদের দাদা আমাকে দিয়েছিল হচ্ছে বিবাহবার্ষিকীতে, আর একটা আমার নিজের তৈরি করা, চলো যেটা বিয়েতে আমি পরেছিলাম। কুড়িয়ে নি মেরে দিল বিচ বস যা, কুড়িয়ে নি তেরে বিন মন নহিও জচদা, কুড়িয়ে নি মা তেরা দিওয়ানা, কুড়িয়ে নি তেরে বিন মন নহিও রহনা, কুড়িয়ে নি এ চুপি তা তোড়, কুড়িয়ে নি আনা কানি ভি ছোড়, কুড়িয়েনি 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 কুড়িয়ে পরিবারই নিম্ন মধ্যবিত্ত, তো সেতে যা দিয়েছে সেটাই আমার কাছে অনেক। এটা হচ্ছে আমার বিবাহবার্ষিকীতে পাওয়া। চলো এইবার যেটা সেটা হচ্ছে আমি নিজে তৈরি করেছিলাম আমার বিয়েতে। সুন্দর দেখতে, ওগুলোও সুন্দর দেখতে, কিন্তু যতই হোক নিজে বানিয়েছি বলে কথা, একটু তো সুন্দর বলবোই। দেখেছ, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, এটা হচ্ছে। চলো এইবার দেখি বিয়েতে আমি কি পেয়েছিলাম, সেটা হচ্ছে এই শাখা বাঁধানোটা আমাকে দিয়েছিল আমার বাপের বাড়ি থেকে। দেখো এখন তো আমি সবে স্টার্টিং ভিডিও, এখন অনেক কিছুই আমি জানি না যেগুলোকে আমাকে জানতে হবে, তবে যেটুকু শিখেছি সেটুকুতেই করছি এখন। পরবর্তীকালে যখন ইমপ্রুভ করব তখন আরও ভালো করে হয়তো তোমাদের দেখাতেও পারবো, বোঝাতেও পারবো, তোমরা আমাকে বলো কিভাবে আমি করব, সেটাতে আমি উপকৃত হব। আর একটা যেটা সেটা হচ্ছে পলা বাঁধানো। এই পলা বাঁধানোটা আমাকে আমার শাশুড়ি মা আমার সাধে দিয়েছিল।
সবই আমার পাতের ওপরে, কারণ কি পাতের জিনিস নাকি ক্ষয় কম, সেই জন্য সবকিছুই আমাকে পাতের ওপরেই করে দিয়েছিল, আর সোনাও খুব বেশি নয়, সামান্যতম, সেই জন্য পাতেরটাই বেটার হবে বলে পাতেরটাই করা। তবে পরবর্তীকালে যদি সময় সুযোগ হয় তখন আমি একটা এমনি ডিজাইন পলা আর শাঁখা বাঁধানো দুটোই করার ইচ্ছা আছে, জানি না করতে পারবো কিনা বা হবে কিনা, যদি হয় অবশ্যই করব। চল, এইটাই হচ্ছে আমার বিয়েতে আমি পেয়েছিলাম, আমার শাশুড়ি মা মাকে সাধে দিয়েছিল, তো সেগুলোই তোমাদের দেখালাম, আর আমার কাছে সেমন এখনো পর্যন্ত কিছু নেই, আবার যখন হবে তখন ঠিক তোমাদের দেখাবো। চলো আজকে টাটা।